একটা লোক যিনি উম্মতি উম্মতি বলে ডাকতে থাকবেন, বলবেন আমার উম্মত আল্লাহ, আমার উম্মত আল্লাহ, আমার উম্মত। একমাত্র তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলবেন আমার উম্মত। অথচ রাসূলের উম্মত হয়ে আমি আজকে ঘুষ খাচ্ছি, রাসূলের উম্মত হয়ে সুদ খাচ্ছি, রাসূলের উম্মত হয়ে কাবিরা গুনাহ জেনাতে লিপ্ত আছি, অথচ এই উম্মতের জন্য আল্লাহ বলবেন আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ নবী বলবেন না যে আমার উম্মতের অমুক বড় যে জ্ঞানী ব্যক্তি ছিল, আল্লাহ আলেম ব্যক্তি, তাকে তার জন্য সুপারিশ করছি, না, বলবেন আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। প্রত্যেক নবী বলবেন সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত আজকে আমরা, নবীন নবীর নামে কটূক্তি হয় আর আমরা এখনো বসে থাকি। হ্যাঁ, নবীর নামে কটূক্তি হয় আমরা বসে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া আলিদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে এমন ভালোবাসবে যে তোমার পিতার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার মায়ের চাইতে, ওয়া নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। মানে আমার এই কলিজার চাইতে, আমার এই জানের চাইতে, আমার এই নফসের চাইতে আল্লাহর নবীর সম্মান মান শান অনেক বেশি। উমার বললেন আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার প্রাণের চাইতে বেশি ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমার যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতে আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদারির দাবিতে ইমানদার হতে পারবে না। উমার বললেন হে আল্লাহ রাসূল আমি আমার আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসায় মুসলমান। রাসূলের প্রতি ভালোবাসা না থাকলে আপনি খ্রিস্টান, রাসূলের প্রতি ভালোবাসা না থাকলে আপনি হিন্দু মাজুসী, রাসূলের প্রতি ভালোবাসা না থাকলে আপনি বৌদ্ধ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাই হচ্ছে মুসলমান। কেন? কারণ আপনি দেখেন প্রত্যেকটি ধর্মের লোক আল্লাহকে বিশ্বাস করে কি করে না, হয়তো আল্লাহর সাথে শরীক করে, মুসলমানরাও শরীক করে, কিন্তু তারা জাহান্নামে কেন যাবে, কেন যাবে? কারণ হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি হিসাবে মানে নাই? নবী হিসাবে মানে নাই, হুকুমদাতা হিসাবে মানে নাই, কাজী হিসাবে মানে নাই, বিচারক হিসাবে মানে নাই, নবী হিসাবে মানে নাই, সেই কারণে জাহান্নামে যাবেই যাবে। এখনো যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো ইমামের মতকে গুরুত্ব দেয় বেশি, তাহলে তাদের অবস্থাও তাদের মতো হবে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। ওহে মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা এত বেশি, এত বেশি, কোনো হুলিয়া লাগে না, কোনো বিচার লাগে না। যে রাসূলের নামে কটূক্তি করবে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়াই এর বিচার, আর কোনো বিচার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সেই ব্রিটিশের সময় এক ব্যক্তি বই লিখেছিল, রঙিনা রসুল। কি রসুল? রঙিনা রসুল বই লিখেছিল। বাংলাদেশের দুইজন লোক আর ইন্ডিয়ার দুইজন লোক, দুইজন বাঙালি আর দুইজন অবাঙ্গালি, তারা সিদ্ধান্ত নিল রাসূল সাল্লাল্লাহু যারা কটূক্তি করেছে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। একজন লোককে তারা হত্যা করলো, দুইজন লোক কটূক্তি করেছিল তার মধ্যে একজন লোককে তারা হত্যা করলো। এরপরে শুনতে পাইলো যে একজন রঙিলান রসুল নামে একজন বই লিখেছে যার পৃষ্ঠপোষক হচ্ছে স্বামী বিবেকানন্দ দাস, শ্রদ্ধানন্দ দাস। তো তিনি, তার নাম হচ্ছে আব্দুর রশিদ বাংলাদেশের। এই আব্দুর রশিদ তিনি কি করলেন, চলে গেলেন সেখানে। যাওয়ার পরে কোনো কথা নাই, তার বাড়ির ভিতরে ঢুকে এই শ্রদ্ধানন্দের মাথা কেটে নিয়ে তারপর চলে আসলেন। এখন এই শ্রদ্ধানন্দের যে চাকর ছিল, বাড়ির চাকর, তাকে পুলিশে ধরিয়ে দিল।
পুলিশে ধরিয়ে দেওয়ার পরে তিনি যথারীতি সেই ব্রিটিশ আমলে সেই সরকারের কাছে গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পর সমস্ত মুসলমানরা বলল যে স্বর্ণ এক পাল্লায় আর আব্দুর রশিদকে এক পাল্লায় দেব, আব্দুর রশিদের মুক্তি চাই। তো একজন রাজিও হয়ে গেল, ঠিক আছে, তাকে শুধু এই কথা বলবে যে আমি মারার সময় আমার সেন্স ছিল না, আমি তো তাকে মারছি, এটা আমি ভুলে মারছি, এই কথাটুকু শুধু বলতে বলবা, ব্যাস আমরা তাকে মুক্তি দিয়ে দেব। যখন বিচারে হাইকোর্টে তাকে তোলা হলো এবং বলা হলো আপনি শুধু এই কথা বলেন যে আমার মনে ছিল না মায়ের কথা, আমি ভুলে এটা করেছি, আব্দুর রশিদ সেদিন সিংহের মতো গর্জন দিয়ে বলে উঠেছিল, মেরে আমল নামা আমে কই বি সোয়াব নেহি হ্যায় বজ রাসূল কি হুজুক করনে ওয়ালি ইস দুশমন কি খুন বাহানে কি। আমার জীবনে কোনো সৎ আমল আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, একটা মাত্র সৎ আমল, সেটা হচ্ছে রাসূল সাল্লামকে কটূক্তি করেছে, আমি তাকে হত্যা করেছি, এটা আমার সর্বশ্রেষ্ঠ নেক আমল। কাবি ইসমে ঝুটলা নেহি সকতা হ্যায়, অতএব এই ব্যাপারে আমি মিথ্যা বলতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ফাঁসির গলায় তার গলায় ফাঁসি পড়ে গেল, কিন্তু রাসূল সাল্লামের প্রতি ভালোবাসা তাকে বিন্দু মাত্র টলাইতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী দাসেনা, যাকে মুশরিকরা কোনো একভাবে পায় বদরের যুদ্ধের পরে, এরপরে মক্কায় তাকে নিয়ে আসা হয় এবং হাজার হাজার মানুষের সামনে তাকে হত্যা করার জন্যে সেখানে রেখার পরে বলতেছে, হে দাসেনা, তোমার পরিবর্তে যদি এখানে মুহাম্মদকে আনা হয় তাহলে তুমি কি বলো, এটা তোমার মন্তব্য কি? তিনি বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আনা নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আনা নয়, যদি আমি শুনি যে মুহাম্মদ সাল্লামের গায়ে একটা কাঁটা বিঁধেছে, এটা আমি সহ্য করব না। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম। আমরা এখনো বসে আছি, হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়। আজকে যদি বাংলার কোনো নেতা নেত্রীর কটূক্তি করা হতো, 24 ঘন্টার মধ্যে শুরু হয়ে যেত তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটূক্তি করা হলো, আজ পর্যন্ত বাংলাদেশের সরকার বিবৃতি পর্যন্ত দিতে পারলো না। দুঃখ, এই দুঃখ রাখি কোথায়? অতএব আপনার ইমানের কোনো মূল্য নাই যদি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তোমার সমস্ত কিছু